আমি শামিমা ইস্তাত আমি দাঁড়িয়ে আছি ঢাকা আরিচা মহাসড়কের 300 ফিট সংলগ্ন পাওয়ার হাউসের ঠিক অপোজিটে নান্দনিক স্থাপত্য শৈলী এবং নিঃসর্গ সবুজে গড়ে ওঠা রিভেরা পার্কসিটি এখন সম্পূর্ণরূপে প্রস্তুত আপনাদের জন্য ডিয়ার ভিউয়ার্স আমাদের বাংলাদেশের অন্যতম অত্যাধুনিক আরএফআইডি কার্ড সম্মিলিত গেটটি কীভাবে ওপেন করা হয় সেটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি হ্যালো এভরিওয়ান আমরা এখন আমাদের প্রজেক্টের ভিতরে চলে এসেছি আমাদের প্রজেক্টে তিন টাইপের ডুপ্লেক্স লট আছে তিন টাইপের ডুপ্লেক্স লটের মধ্যে তিন কাঠা চার কাঠা এবং পাঁচ কাঠা আমরা এখন যেই রোডটার মধ্যে দাঁড়িয়ে আছি এই রোডটা হচ্ছে 40 ফিটের একটা রোড এক নাম্বার রোড আমাদের প্রজেক্টের চলুন ভিউয়ার্স তাহলে আমরা আমাদের প্রজেক্টের তিন নাম্বার বাড়িটি ঘুরে আসি আসুন তাহলে আমরা আমাদের একটা ডুপ্লেক্স পাঁচ কাঠার ডুপ্লেক্স লটটি ঘুরে আসি ভিউয়ার্স এটি হচ্ছে আমাদের পাঁচ কাঠার একটি ডুপ্লেক্স লট এখানে আপনারা তিনটি গাড়ি পার্কিং করতে পারবেন আর এপাশে হচ্ছে আমাদের সবুজে ঘেরা একটা খুব সুন্দর লন যেই লনটিতে আপনারা আপনাদের বাবুদেরকে নিয়ে বিকেলে একটা খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন এখানে একটা দোলনাও আছে দোলনাটার মধ্যে আমরা সাধারণত সবাই বসতে অনেক পছন্দ করি তো বাচ্চারা যখন এটার মধ্যে বসবে তখন ওরা খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করবে এবং এখানে যে লনটি আছে এখানে আপনি মনের মতো করে আপনার ইচ্ছে মতো গাছ লাগাতে পারবেন ডিয়ার ভিউয়ার্স আমরা এখন আবার পার্কিংয়ে চলে যাচ্ছি আমরা আপনাদেরকে বলেছি আমাদের এই পার্কিংয়ে তিনটি গাড়ি পার্ক করতে পারবো এবং আমাদের যে সামনে স্ট্রিট আছে সেখানে আমরা আরও দুইটি গাড়ি পার্কিং করতে পারবো মোট পাঁচটি গাড়ি পার্কিং করতে পারবেন আপনি আমাদের আপনার এই ডুপ্লেক্স লটে হ্যালো ভিউয়ার্স এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের এন্ট্রি ফোয়ারে আমাদের এন্ট্রি ফোয়ারে এন্ট্রি নেওয়ার জন্য দুটো ডোর আছে আমাদের এই ডোরটা একটা স্মার্ট লক আছে যেটির সাহায্যে আপনি আপনার পাসওয়ার্ডের মাধ্যমে লক করতে পারবেন এবং লক বন্ধ করতে পারবেন এখন আমি ঢোকার জন্য আমি লকে প্রেস করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি লকটি খুলে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ডাইনিং রুম এখন আমি ডোরটা লক করে দিচ্ছি এবং আমাদের যে আরেকটা ডোর আছে সেটা হচ্ছে আমাদের লিভিং ডোর এখন আমরা লিভিং ডোর দিয়ে আমাদের প্রজেক্টের ভিতরে প্রবেশ করব হ্যালো ভিউয়ার্স আমরা এখন চলে যাচ্ছি আমাদের লিভিং রুমে আসুন এটা হচ্ছে আমাদের লিভিং রুম আপনি দেখতে পাচ্ছেন আমাদের লিভিং রুমের পাশেই আছে একটা উইন্ডো যেটা থেকে আমরা আমাদের লনটা দেখতে পারবো চলে আসুন এখন আমাদের ডাইনিং স্পেসে এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস ডিয়ার ভিউয়ার্স আমরা দাঁড়িয়ে আছি আমাদের গ্রাউন্ড ফ্লোরে যেখানে আমাদের ডাইনিং স্পেসের মধ্যে আমাদের এই টোটাল গ্রাউন্ড ফ্লোরটি 1236 স্কোয়ার ফিটের আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্পেস আছে এই স্পেসটাও খুবই সুন্দর স্পেসে আমরা ওয়াশিং মেশিন রাখতে পারি অথবা ডিফ্রিজও রাখতে পারি আপনি যেভাবে খুশি সেভাবে এটাকে ইউজ করতে পারেন এবার আমরা চলে যাচ্ছি আমাদের পুরো ডাইনিং রুমটা আপনি দেখতে পাচ্ছেন আমাদের গ্রাউন্ড ফ্লোরে দুটি বেডরুম আছে একটি বেডরুম দেখাচ্ছি আমি এটা হচ্ছে আমাদের একটি বেডরুম এবং অপরটি হচ্ছে আমাদের আরেক কর্নারে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে হচ্ছে আমাদের আরেকটি বেডরুম ঠিক আছে আমাদের এই বেডরুমের এই কর্নারেই আছে একটা স্টোররুম খুবই সুন্দর আপনি দেখতে পাচ্ছেন স্টোররুমটাও যে আপনাদের যাবতীয় জিনিসপত্র যেগুলো রাখতে হবে এই স্টোররুমে আপনারা সুন্দর করে রাখতে পারবেন আমাদের আরেক কর্নারে আছে আমাদের কিচেন যেটা হচ্ছে ডাইনিংয়ের সাথেই একদম আমাদের কিচেনটা এবং অনেক সুন্দর এবং অনেক বড় একটা স্পেস নিয়ে কিচেনের পাশেই আমরা একটা বেলকনি রেখেছি যেটার এক সাইডে আছে হচ্ছে সার্ভেন্ট রুম এবং অ্যাটাচ সার্ভেন্ট ওয়াশরুম সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের এখানে আরেকটা ডোর আছে যেই ডোরটা দিয়ে আপনি আপনার যাবতীয় রান্নাঘরের ময়লাগুলো এদিক দিয়েই ফেলতে পারবেন ইভেন আমাদের যদি কোনো গেস্ট আসে আপনাকে সামনে দিয়ে আসতে হবে না আপনারা তখন এই ডোরটা ইউজ করতে পারবেন যে গেস্টের সামনে দিয়ে কোনো কিছু আনতে হচ্ছে না অথবা নিতে হচ্ছে না অথবা আপনার গ্যাস সিলিন্ডার আনতে হলে আপনি এই ডোরটাকেও ইউজ করতে পাচ্ছেন আপনার মেন ডোর দিয়ে ভিতরে আসতে হচ্ছে না ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিচেন রুমটা
ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের দিকে চলে যাচ্ছি। এটা ফার্স্ট ফ্লোরের স্টেয়ার, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা চাইলে আপনারা আপনার মনের মতো করেও করে নিতে পারেন। চলেন আমরা এখন আমাদের ফার্স্ট ফ্লোরের দিকে চলে যাই। আমাদের ফার্স্ট ফ্লোরে যেতে এই যে মিডিল জায়গাটা আছে, আমরা এখানে একটা উইন্ডো রেখেছি, উইন্ডোটা দিয়ে খুব সুন্দর আলো আসবে। আমাদের ফার্স্ট ফ্লোরের দিকে চলে যাই। ফার্স্ট চলে এসেছি, লিভিং রুমের পাশেই আছে আমাদের একটা চাইল্ড রুম। চলেন আমরা চাইল্ড রুমটাই ঘুরে দেখি। এটা হচ্ছে আমাদের চাইল্ড রুম। চাইল্ড রুমটাও বেশ বড় এবং অনেক লুক্রেটিভ একটা রুম। এই পাশে একটা উইন্ডো আছে, এই পাশে আরেকটা উইন্ডো আছে, দুইটা উইন্ডো, খুব খোলামেলা এবং খুব আলো আসবে। সাথে হচ্ছে অ্যাটাচড একটা বাথরুমও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাথরুমটাও অনেক বড় সড়ো, যেটা হচ্ছে ইউজ করে অনেক ভালো হবে। আমি লাইটটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের চিলড্রেন রুমের অ্যাটাচ বাথরুম, ঠিক আছে। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা চলে যাচ্ছি আমাদের মাস্টার বেডরুমের দিকে। আমাদের মাস্টার বেডরুমটাও বেশ বড়, অনেক খোলামেলা। আপনারা চলে আসেন, দেখতেই পাচ্ছেন আমাদের মাস্টার বেডরুমটা। এইখানেও আমাদের কিন্তু দুইটা উইন্ডো আছে, দুইটা উইন্ডো দিয়েই অনেক আলো বাতাস আসে রুমের মধ্যে। সাথে আছে একটা অ্যাটাচড বাথরুম। অ্যাটাচ বাথরুমটাও আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাটাচ বাথরুমটাও কিন্তু বেশ বড়। দেখেন ভিউয়ার্স, আপনাদের অ্যাটাচ বাথরুমটা হচ্ছে অনেক খোলামেলা, অনেক সুন্দর একটা অ্যাটাচ বাথরুম। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডের সাথে। ভিউয়ার্স, আমাদের এই মাস্টার বেডরুমের সাথেও কিন্তু একটা খুব সুন্দর একটা বেলকনি আছে। বেলকনি থেকে আপনি আমাদের পুরো প্রজেক্টটাই দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেলকনিটি, বেলকনির সাথে যে মাস্টার বেডরুমের প্রজেক্টটা, পুরো প্রজেক্টটাই আপনি দেখতে পারবেন। আমরা এখন তাহলে চলে যাচ্ছি আমাদের মাস্টার বেডরুম থেকে। মাস্টার বেডরুম থেকে আমরা এখন যাচ্ছি আমাদের গেস্টরুমের দিকে। আমাদের গেস্টরুমে চলে আসুন আপনারা। এই হচ্ছে আমাদের গেস্টরুম। গেস্টরুমটাও দেখেন, প্রত্যেকটা রুমের থেকে একটু বড় মনে হচ্ছে, একটু খোলামেলা বেশি। এখানে এখানেও দুইটা উইন্ডো আছে, দুইটা উইন্ডোর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মাস্টার বেডরুমটার সাথে এই পাশে ওপেন টেরেসের পুরো দৃশ্যটাই দেখা যায়। ভিউয়ার্স দেখেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই গেস্টরুমের সাথেও কিন্তু একটা অ্যাটাচড বাথরুম আছে। এই হচ্ছে আমাদের অ্যাটাচ বাথরুম, এই অ্যাটাচ বাথরুমটাও কিন্তু বেশ বড়। আমরা এখন যে প্যালেসটিতে দাঁড়িয়ে আছি, এটা আমাদের ডুপ্লেক্স হোমের ফার্স্ট ফ্লোরের ওপেন টেরেস। এই ওপেন টেরেসটি 438 স্কোয়ার ফিটের এবং খুবই সুন্দর একটা ওপেন টেরেস এটি, যেটি আপনি আপনার মনের মতো করে ইউজ করতে পারবেন। সকালের নাস্তা থেকে শুরু করে সন্ধ্যাকালীন নাস্তা পর্যন্ত, এমনকি আপনার বাসায় যে গেস্ট আসবে তাদেরকে নিয়েও বসে আপনি এই জায়গাটির মধ্যে উপভোগ করতে পারবেন এই সুন্দর পরিবেশটি। আর আপনি চাইলে বৃষ্টির দিনেও আপনি আপনার ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে এই জায়গাটায় খুব সুন্দর একটা পরিবেশ স্পেন্ড করতে পারেন। আমার মনে হয় আপনাদের সবার এই ওপেন টেরেসটি খুবই পছন্দ হবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি আমাদের ডুপ্লেক্স হোমের পিচ ফ্লোরে। আর তার আগে আমি আপনাদেরকে একটা খুব সুন্দর পেট হাউস দেখাচ্ছি। দেখেন এই জায়গাটা আমরা আপনাদের পেট হাউস করেছি, যেই জন্য আপনারা এখানে কুকুর অথবা খরগোশ, আপনাদের শখের প্রাণীগুলোকে রাখতে পারেন, ঠিক আছে। এখন আমরা পিস্টুফে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। তার আগে আমি আপনাকে বলে নিচ্ছি, আমাদের এখানে একটা মিনি গলফ মাঠ আছে, যেখানে আপনার চিলড্রেনরা খুব সুন্দর করে বিকালে খেলতে পারবে, ঠিক আছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পিস্টুফের উপরে। দেখতেই পাচ্ছেন আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি, এবং আমাদের এই সিঁড়িটা খুবই লুক্রেটিভ এবং খুবই সুন্দর। ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের পিসরুফে চলে এসেছি। আর আমাদের এইটা পিসরুফটা হচ্ছে 534 স্কোয়ার ফিটের। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের পিসরুফটা কত বড়। আপনি চাইলে এখানে বারবিকিউ পার্টি করতে পারবেন, মিনি পার্টি করতে পারবেন। তারপরে হচ্ছে এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটার মধ্যে আপনি চাইলে সুইমিং পুলও করতে পারবেন। আমাদের এই পাশে আরেকটা রুমও আছে। ডিয়ার ভিউয়ার্স, চলে আসুন আমরা রুমটাতে চলে যাই। আমাদের এই রুমটা হচ্ছে, আপনি চাইলে
স্টাডি রুম করতে পারেন, লাইব্রেরি রুম করতে পারেন, অফিস রুম করতে পারেন, আপনার ইচ্ছে মতো আপনি এই রুমটাকে ইউজ করতে পারবেন। এই রুমের আরেকটা সুবিধা আছে, এখানে কিন্তু অ্যাটাচড একটা বাথও আছে।